আক্রান্ত হয়েছে কিছুদিন ছিলেন বাড়িতে শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল কিন্তু মঙ্গলবার সকালে আচমকা অক্সিজেনের মাত্রা কমে গেল গুরুতর অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সূত্রে খবর এই অবস্থায় তাকে আর বাড়িতে রেখে চিকিৎসা করানোর পক্ষে নন কিউ তাই হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে চিন্তিত পরিবার থেকে দলীয় সহকর্মীরা आकाश छोआ जालानी दाम मंगलवार फिर शहरे बेड़े पेट्रोल डिजेल मूल्य तेल प्रस्तुतकारक संस्थागुली नतून भाव तेलर दाम निर्धारण कर सिद्धांत नीते तेलर दाम बाढ़े देशर चार मेट्रो शहर উদ্যোগের মধ্যে স্বস্তিদায়ক খবর দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা নামলো 2 লক্ষের নিচে বেশ কিছুদিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা নামলো 2 লক্ষের নিচে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে সোমবারের তুলনায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে 196,407 জন দেশে মোট আক্রান্তের সংখ্যা 2,68,48,874 জন পূর্বাভাস মিলিয়ে শনিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা যা প্রতিনিয়তই শক্তি বাড়াচ্ছে সমুদ্রের দিকে আবহাওয়াবিদরা জানাচ্ছে 48 ঘন্টায় নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে আর এই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ইয়াস এখনো পর্যন্ত অনুমান সেটি আসতে পড়তে চলেছে উড়িষ্যা ও বাংলা সমুদ্র তীরবর্তী কোনো অঞ্চলে তবে নির্দিষ্ট জায়গা এখনো বলা সম্ভব নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রের প্রতিটি পরিবারে পালস অক্সিমিটার প্রদান করল বিজেপি বনমালীপুর মণ্ডল কমিটি বিধানসভা কেন্দ্রের সবকটি বুথে মঙ্গলবার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তের চাপ পরীক্ষা করার এই যন্ত্র তুলে দেন 16,000 পরিবারের হাতে এই যন্ত্র ও মুখ্যমন্ত্রীর বার্তা তুলে দেওয়া হয় এদিন বর্তমান কঠিন সময়ে সময় উপযোগী এই যন্ত্র প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা ই রিক্সা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে জেলা শাসকের ডেপুটেশন দেওয়া হলেও এর কোনো সুফল না হওয়ার প্রতিবাদে কারফিউর মধ্যে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা মঙ্গলবার এমনটাই দেখা গেল আগরতলার চন্দ্রপুর বাসস্ট্যান্ডে এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে ফের দাবি তোলা হয় শ্রমিকদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে পূরণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে কারফিউ জারি করলেও একাংশ নাগরিক এই বিধিনিষেধ অমান্য করে চলেছে তাদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে পুলিশ প্রশাসন মঙ্গলবার রাজধানীতে বেশ কয়েকজন নাগরিকের জরিমানা করা হয়েছে রাতের অন্ধকারে প্রশাসন থেকে আরম্ভ করে সোসাইটির সমস্ত কর্মকর্তাদের ঘুমে রেখে স্থানীয় এক ক্রেতার সাহায্য নিয়ে কসবা ঐতিহ্যবাহী দীঘা থেকে 2,000 কেজি মাছ চুরি করে নিয়ে গেল শহরের প্রভাবশালী নেতারা গত কয়েক মাস পূর্বে 1,000 কেজির অধিক মাছ চুরি করে নিয়েছিল কিন্তু কেউ মুখ খুলেনি কে বা কারা সেই মাছ নিয়ে গেছে পুনরায় সোমবার রাত্রিবেলা অর্থাৎ গভীর রাতে শহর থেকে জেলেদের এনে একই ঘটনা ঘটানো হলো পূর্বের শত্রুতার জেরে উদ্দেশ্য প্রণোদিতভাবে এক ব্যক্তিকে খুন করার চেষ্টা রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে শামসুল হকের উপর হামলা চালানো হয়েছে ঘটনা কমলাসাগর বিধানসভার মতিনগর এলাকায় রাতের আধারে পুকুরে বিষ ঠেলে দিল দুষ্কৃতিকারীরা ঘটনা বিশালগড় থানার অন্তর্গত দক্ষিণ ব্রজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিষ্ণু পোদ্দারের এককানি পুকুরে বিষ ঢেলে দেয় দুষ্কৃতিকারীরা মাছ মরে ভেসে উঠে পুকুরের জল রাজ্যে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক এই পরিস্থিতিতে কারফিউর মেয়াদ বাড়তে পারে তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য মন্ত্রিসভা মঙ্গলবার রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে কোভিড ওয়ার রুম পরিদর্শন করে একথা বলেছেন শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব তেলিয়ামুড়া কমিটির উদ্যোগে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল তেলিয়ামুড়া প্রেস ক্লাব মোটরস্ট্যান্ড যানবাহন চালক এবং তেলিয়ামুড়া থানা সহ এলাকার দুস্থ পরিবারের মধ্যে মাস্ক বিস্কুট ও চকলেট বিতরণ করা হয় বৈশাখ মাসে পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র প্রধান উৎসব এটি তিথি অনুযায়ী বুধবার বুদ্ধ পূর্ণিমা তবে এবারও করোনার কারণে সরকারি বিধিনিষেধ মেনে অনেকটা দায়সারাভাবে নিয়ম রক্ষার্থে এই উৎসবে সামিল হবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা এর জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত
করোনা আক্রান্ত রোগীদের আরও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে এবারে গিয়ে এসেছে বেসরকারি সংস্থা টেনেসেসিয়া বায়োমেডিকেলস লিমিটেড। মঙ্গলবার জিবি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে পাঁচটি পাইপের মেশিন তুলে দেয় সংস্থার কর্তারা। বাঙালির সব আবেগ অনুভূতিতে জড়িয়ে থাকা চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মজয়ন্তী বুধবার। প্রতি বছরের মতো এবারও রাজ্যে সরকারি বেসরকারি উদ্যোগে শ্রদ্ধার সাথে এদিন স্মরণ করা হবে বিদ্রোহী কবিকে। গ্রাহকদের পরিষেবা দিতে গিয়ে কোভিড আক্রান্তদের হাতে হেনস্থার শিকার বিদ্যুৎ কর্মীরা। এবারের ঘটনা কুমারঘাটে। নৈশকালীন কার্ফিউতে প্রহরারত পুলিশ বাবুদের ঘুমে রেখে চোরের দল তাদের হাত চাপায় অব্যাহত রেখেছে। নৈশকালীন কার্ফিউতে কদমতলা থানাধীন নতুন বাজারের একটি স্বর্ণালঙ্কারের দোকানে গভীর রাতে দুঃসংসিক চুরি। বিদ্যুতের বেহাল পরিষেবায় অতিষ্ঠ কদমতলা বিদ্যুৎ বিভাগের অধীন সাধারণ জনগণ পর্যাপ্ত বিদ্যুৎ পরিষেবা না পেলে বৃহত্তর আন্দোলনের হুমকি। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সহযোগিতা এবার এগিয়ে এলো 8 নং বর্তমানি বিজিপি মণ্ডল কমিটি। বর্তমানি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত নাগরিক করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছে তাদের চিকিৎসা সংক্রান্ত সব ধরনের কাজে সহযোগিতা করবে দলের কর্মীরা। গোমতী জেলার সবথেকে বড় হাসপাতাল হিসেবে পরিচিত তেপানিয়া জেলা হাসপাতালটি, কিন্তু এই তেপানিয়া জেলা হাসপাতাল জন্মলগ্ন থেকেই নানা সমস্যায় ভুগছে। তীব্র গরমে হাসপাতালে প্রসূতি ওয়ার্ডটি মরণ ঘরে পরিণত হয়েছে। এই ওয়ার্ডে 4টি শীততাপ যন্ত্র বিকল হওয়ার কারণে গরমে হাসফাঁস করতে হচ্ছে এই ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের।